পেলাম। বিরতির পর দেখছেন সংবাদ সফর। জমিজটে আটকে পূর্ব মেদিনীপুরের এগরা আদালতের কাজ। মহকুমার জন্মের পর 16 বছর কেটে গেলেও এখনো তৈরি হয়নি মহকুমা আদালত। ন্যায় বিচার পেতে তাই আজও মহকুমার বাসিন্দাদের ছুটতে হয় প্রায় 50 কিলোমিটার দূরের কাঁথি মহকুমা আদালতে। অবিলম্বে গড়ে উঠুক আদালত, চান এগরাবাসী। 2002 সালে গঠিত হয় এগরা মহকুমা। ভগবানপুর 1, পটাশপুর 1 ও 2 এবং এগরা 1 ও 2 নম্বর ব্লক নিয়ে গঠিত হয় এগরা মহকুমা। প্রশাসনিক কাজের সুবিধার্থে কাঁথি মহকুমাকে ভেঙে দুটুকরো করা হয়েছিল। মহকুমা হওয়ার পর এগরায় হয়েছে মহকুমা শাসকের নতুন অফিস, হয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল, দমকল কেন্দ্র। মহকুমা শহরের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে উঠলেও তৈরি হয়নি মহকুমা আদালত ও জেলখানা। তাই এখনো এগরার বিচার প্রার্থীদের ছুটতে হয় কাঁথি মহকুমা আদালতে। এতে পয়সার সঙ্গে সঙ্গে অপচয় হয় সময়েরও। বহু টাকা খরচা হচ্ছে, তাই আমরা সবাই চাইছি যাতে আদালতরা এগরায় আসুক। এই যে যাতায়াত সময়, তারপর টাকা পয়সা খরচা, আমি চাইছি এটা মহকুমা অফিস হয়েছে যখন, তো এখানে কোর্টও হোক, এলে আমাদের এখানে কাজকর্ম করতে সুবিধা, এখানে অফিস আসতে সুবিধা হবে। নিত্য কাঁথি আদালতে ছুটতে যাওয়ায় সমস্যায় পড়েছেন আইনজীবীরাও। তারাও চান দ্রুত গড়ে উঠুক আদালত ও জেলখানা। এগরা মহকুমা ছাড়া 3টি মহকুমাতেই কিন্তু মহকুমা আদালত রয়েছে, কিন্তু শুধু এই এগরা মহকুমাতেই কেবলমাত্র বিচার বিভাগীয় আদালত এখনো পর্যন্ত গড়ে ওঠেনি। তাই আমাদের দাবি অবিলম্বে এগরা মহকুমা আদালত গড়ে তোলা হোক। জমি জটে যে আটকে রয়েছে এগরা মহকুমা আদালতের কাজ তা স্বীকার করেছেন স্থানীয় বিধায়কও। শীঘ্রই আদালত গড়ে উঠবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। আইনমন্ত্রীকে এই ব্যাপারে বলা হয়েছে এবং একটা জায়গাও দেখা হয়েছে, কিন্তু জায়গাটা সাফিসিয়েন্ট হচ্ছে না বলে আর কি একটু বিলম্বিত হচ্ছে। তা যেহেতু বলছেন, আমি নিশ্চয়ই মুখ্যমন্ত্রী যেহেতু আসছেন, তাকে বললে সবচেয়ে ভালো কাজ হয়, সেটা নিশ্চয়ই করবে। এগরায় আদালত গড়ে উঠলে বিচার প্রার্থীদের সঙ্গে সঙ্গে উপকৃত হবে ভগবানপুর, পটাশপুর ও এগরা থানার পুলিশও, কারণ আসামি নিয়ে তাদেরও ছুটতে হয় কাঁথি আদালতে। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় সঞ্জীব আচার্যের সঙ্গে শুভময় জানা, নিউজ টাইম।